বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক ও দেশের সংখ্যালঘুদের জীবন সম্পত্তি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে কমিটি গঠন করেছে ভারত এই কমিটি দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের পরিস্থিতির উপর চব্বিশ ঘন্টায় নজর রাখবে শুক্রবার এক বিবৃতিতে এই কমিটি গঠনের কথা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় কমিটির সদস্যরা বাংলাদেশে কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নাগরিক ও সংখ্যালঘুদের খবর নিয়মিত নেবেন এবং তাদের নিরাপত্তা কমিটির নেতৃত্বে রয়েছেন বিএসএফ ইস্টার্ন কমান্ডের অতিরিক্ত মহাপরিচালক এছাড়া ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গ ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে বহু মানুষ ভারতে আসার জন্য জড়ো হয়েছেন শরণার্থীদের প্রবেশ ঠেকাতেও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় Un